নমস্কার, বিরতির পর চোখ রাখব অন্য একটি বিষয় নিয়ে। দেশের কৃষকরাই হচ্ছে মূল শক্তি এবং সেই জায়গাতে দেশ এবং রাজ্যের কৃষকদের আরও বলিষ্ঠ করার দিকে নজর দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং অবশ্যই রাজ্য সরকার। নানাবিধ পরিকল্পনা রয়েছে কৃষকদের জন্য কৃষিজ সামগ্রী, যাতে আরও তারা বৃদ্ধি করতে পারেন, মুনাফার যাতে তারা চেহারা দেখতে পারেন, যার জন্য কৃষি দপ্তরের উদ্যোগে ইতিমধ্যে এর আগেও যেরকম ভাবে হতো বিভিন্ন রকমের ট্রেনিং ওয়ার্কশপ কিন্তু করা হয়। এই মুহূর্তে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে জৈব সার নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের নিয়ে কর্মশালা ও বৃক্ষরোপণ অনুষ্ঠান আয়োজন করেন মিকলেন্স বায়ো অ্যান্ড ত্রিপুরা অ্যাগ্রো পার্ক লিমিটেড। জৈব সারের উপকারিতা অবশ্যই কিন্তু রয়েছে এবং পরিবেশ বান্ধব জৈব সার সেটা ইজিলি বানানো যায়, সেই বিষয়গুলো যাতে কৃষকরা ব্যবহার করেন, আর্টিফিশিয়াল ফার্টিলাইজারের দিকে না গিয়ে এই উদ্যোগেই কিন্তু নেওয়া হয়েছে। এবং অবশ্যই মিকলেন্স বায়ো অ্যান্ড ত্রিপুরা অ্যাগ্রো পার্ক লিমিটেডের উদ্যোগে আজকের এই কর্মশালা আয়োজন করা হয়েছে, কৃষকদের নিয়ে এই কর্মশালা কিন্তু করা হয়েছে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। মূল লক্ষ্য ছিল অবশ্যই কৃষকদের মধ্যে জৈব সারের সচেতনতা বৃদ্ধি করা, জৈব সার কতটা ভালো পরিবেশের জন্য এবং অবশ্যই ফসলের জন্য সেই বিষয়টা তাদেরকে বোঝানো এবং কিভাবে ইজিলি জৈব সার বানানো যায়, সব কিছু মিলেই কিন্তু আজকের এই কর্মশালা আয়োজন করা হয়েছে, কৃষকদের নিয়েই কিন্তু মূলত এই কর্মশালা আয়োজন করা হয়েছে। এই হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের এই কর্মশালায় যারা উপস্থিত ছিলেন মিকলেন্স বায়ো অ্যান্ড ত্রিপুরা অ্যাগ্রো পার্ক লিমিটেডের যে কর্মকর্তারা কি বলছেন এই গোটা ওয়ার্কশপটাকে নিয়ে, কর্মশালাটাকে নিয়ে শুনব। এটা যাতে আরো এগিয়ে নিয়ে যেতে পারি এটাই হচ্ছে আমাদের। কিরকম প্রোডাক্ট আছে আপনাদের, কয়টা প্রোডাক্ট আমাদের কাছে? অর্গানিক মানে মূলত গাছের খাওয়ার জন্য যা যা প্রয়োজন, ধরুন প্রম, ডিএপি, পটাশ, পিএইচ, তারপর অর্গানিক ইনসেক্টিসাইড, কৃষকদের কাছে সচেতন করার জন্য, কৃষকদের জানানোর জন্য পরিকল্পনা আমরা 1000-এর উপরে ডেমোনস্ট্রেশন করেছি বিভিন্ন সেগমেন্টের সাহায্য নিয়ে। এগ্রিকালচার ডিপার্টমেন্ট আমাদেরকে খুবই সাহায্য করছেন, ওরা এগ্রিকালচার ডিপার্টমেন্টের অফিসার এবং আমরা মিলেই বিভিন্ন কৃষকদের জমিতে ডেমোনস্ট্রেশন করছি। হ্যাঁ, বিভিন্ন অফিসার আমাদের সাথে এই ব্যাপারে সাহায্য করছে। আপনার নাম? আমার নাম অভিজিৎ চক্রবর্তী। আপনারা শুনলেন জৈব সারের ব্যাপারে অবশ্যই কৃষকদের বিভিন্ন কিছু জানানো হয়েছে এবং তার পাশাপাশি বৃক্ষরোপণ অনুষ্ঠানও কিন্তু করা হয়েছে মিকলেন্স বায়ো অ্যান্ড ত্রিপুরা অ্যাগ্রো পার্ক লিমিটেডের উদ্যোগে। হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে কৃষকদের উপস্থিতিতে এই জৈব সার সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং এই বিষয় গোটা বিষয়টা কিভাবে করা যায় সেই ব্যাপারে অবশ্যই জানানো হয়েছে কৃষকদের। আগামী দিনেও আয়োজকরা বলছেন যে এরকমের কর্মশালা জারি রাখবেন, যাতে করে কৃষকরা আরও বিভিন্ন রকমভাবে আপডেটেড থাকতে পারে এবং ফসলের দিকে যাতে পরিবেশ বান্ধব বিভিন্ন জিনিস ব্যবহার করতে পারেন, তার জন্যই কিন্তু মূল লক্ষ্য রয়েছে সেটা। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে আরও অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।